আসসালামু আলাইকুম। এক্সেল শিটে ডুপ্লিকেট ভ্যালু সেট আপ করাটা আমরা প্রায় সবাই জানি, কিন্তু গুগল শিটে কীভাবে ডুপ্লিকেট ভ্যালু সেট আপ করতে হয় সেটা হয়তো আমরা অনেকেই জানি না। তো চলুন আজকে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে গুগল শিটে ডুপ্লিকেট ভ্যালু সেট আপ করবেন। গুগল শিটে ডুপ্লিকেট ভ্যালু সেট আপ করলে আপনার যে সুবিধাটা হবে যে আপনার কোনো ডাটা ডাবল এন্ট্রি হবে না। তো এই জন্য আপনি কাজ শুরু করার আগেই যেই কলামটাতে আপনি ডুপ্লিকেট ভ্যালু সেট আপ করতে চান সেই কলামটা এখানে, ধরেন আমি বি কলামে ডুপ্লিকেট ভ্যালু সেট আপ করবো, এখানে ক্লিক দেবো। ক্লিক দিয়ে এই বি কলামটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখানে দেখেন যে অপশন আছে ফরম্যাট, এই ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাট থেকে এখানে চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাওয়ার পর দেখবেন যে এই পাশে একটা এরকম মেনু ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি এখানে যে সেলস ফরম্যাটিং এইখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে বেশ কিছু অপশন আসবে, এখান থেকে একদম নিচে চলে যাবেন। নিচে গিয়ে এই যে কাস্টম ফর্মুলাইজ এটাতে ক্লিক দেবেন। এটাতে ক্লিক দেওয়ার পর দেখবেন যে এখানে একটা নতুন ঘর ওপেন হয়েছে। এখানে আপনি একটা ফর্মুলা টাইপ করবেন, ফর্মুলাটা হচ্ছে ইকুয়াল টু কাউন্ট ইফ, COINT ইফ, কাউন্ট ইফ, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দেবেন। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখন আমি যেহেতু এখানে বি কলামে ডুপ্লিকেট সেট আপ করবো, এখানে কলামের নাম দেব বি, এরপরে ইস্টু, এরপরে আবার বি, এরপরে কমা, এরপরে আবার বি অন, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপরে গ্রেটার দ্যান অন। অর্থাৎ এই ইকুয়েশনটা, ছোট্ট ইকুয়েশনটা মনে রাখবেন। এটা এখানে বি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি যেহেতু বি কলামে সিলেক্ট ডুপ্লিকেট সেট আপ করতে চাই সেহেতু বি কলাম। আপনি যদি সি কলামে দিতে চান ডুপ্লিকেট ভ্যালু তাহলে এখানে সি দিবেন, প্রত্যেকটা সবগুলোতে এখানে সি হবে। আর যদি ডি কলামে দিতে চান তাহলে এখানে সবগুলো ডি হতো। তো এটা দেওয়ার পর আপনি এখান থেকে এখন নিচে এখানে দেখেন যে টেক্সট কালার আছে আর এখানে ফিল্ড কালার আছে। তো আমরা এখান থেকে ফিল্ড কালারটা সিলেক্ট করে দেবো, এখান থেকে আমি লাল করে দিলাম। অর্থাৎ যেইটা ডুপ্লিকেট হবে সেটা সাথে সাথে সেই রোটা লাল হয়ে যাবে। লাল হওয়ার পর আমি এখানে ডান দিলাম। ডান দেওয়ার পর এখন এই যে ফর্মুলাটা আমি দিয়েছি এই ফর্মুলাটা এই রো কলামে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি এখান থেকে দেখাই যে এখানে যে ইমেইল আছে আমি এখান থেকে একটা ইমেইল কপি করলাম, কপি করে নিচের ঘরে পেস্ট দিলাম। দেখেন যে সাথে সাথে ও লাল হয়ে গেছে। অর্থাৎ আপনি এটা কাজ শুরু করার আগেই সেট আপ করে নেবেন, তাহলে আপনার ডুপ্লিকেট এন্ট্রি হবে না। তো আমরা যারা লিড জেনারেশন বা কন্ট্যাক্ট পিপল ইমেল কালেকশনের কাজ করি তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। কারণ আপনি যদি ওয়েবসাইট, একই ওয়েবসাইট যেন আপনি একবার একশোর ঘরে একবার এন্ট্রি দিয়েছেন আর একবার আবার অনেক পরে যেন এন্ট্রি না আসে, সুতরাং সেই জন্য এন্ট্রি দেওয়ার সাথে সাথেও ধরে ফেলবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমার এই টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। অবশ্যই আপনাদের সবার মূল্যবান মতামত কামনা করছি। ধন্যবাদ।